হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। সার্ভেজার 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটা মেনলি যারা এখনও সার্ভে স্টার্ট করেননি, রিসেন্টলি সার্ভে স্টার্ট করবেন ভাবতেছেন তাদের জন্যে। কারণ আপনারা যখন সার্ভে স্টার্ট করেন তখন আপনাদের মনে অনেক অনেক কোশ্চেন জাগে। নতুন অবস্থায় কোশ্চেনগুলো জাগাই স্বাভাবিক, যেহেতু আপনি একটা নতুন সেক্টরে যাচ্ছেন। একটা নতুন সেক্টরে যাওয়ার আগে ওই সম্পর্কে অনেক ভালোভাবে আইডিয়া নিয়ে এরপরে কাজে নামতে হয়। সো আজকের ভিডিওটা যদি ফলো করেন তাহলে সার্ভে নিয়ে আপনাদের যত কোশ্চেন আছে সবগুলোর সলিউশন পেয়ে যাবেন। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এর পাশে থাকা যে ঘন্টা আইকনটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই ক্লিক করবেন, কারণ সেইটার মধ্যে ক্লিক করে রাখলে আমার নেক্সট ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। সো বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন। সার্ভে করতে গেলে আমাদের মনে সবার প্রথম যে কোশ্চেনটা জাগে সেটা হচ্ছে সার্ভে করতে কী কী লাগে, কী কী যন্ত্রপাতি নিয়ে আপনার সার্ভে স্টার্ট করতে পারেন। আপনি সার্ভে কাজ স্টার্ট করতে হলে আপনার চারটা জিনিস ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে একটা পিসি লাগবে, সেকেন্ডলি হচ্ছে ইউএসএর একটা রেসিডেন্সিয়াল আইপি লাগবে, আর থার্ড হচ্ছে একটা রিয়েল অ্যাড্রেস লাগবে, আর ফোর্থ হচ্ছে আপনার কাজ করার মনোভাব থাকতে হবে। সার্ভে কাজ একটা ধৈর্যের কাজ, সো এখানে কাজ করতে হলে অবশ্যই এখানে কাজ করার মনোভাব থাকতে হবে। এখন অনেকের মনে কোশ্চেন জাগে, আমার তো পিসি আছে বাট কনফিগারেশন অনেক খারাপ, 2GB RAM-এর, 1GB RAM-এর, আমরা কি সার্ভে করতে পারবো? তাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন। সার্ভে করতে পিসির কনফিগারেশন লাগে না, আপনার পিসিতে যদি আপনি ব্রাউজার ইনস্টল করতে পারেন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। এছাড়া চাইলে আপনি ফোন দিয়েও কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি, আইপি কেনার সাইটটা আপনার ভিডিও লিঙ্কে দেখতে পাবেন, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ওইগুলো বের করার আমার ভিডিও আছে, আপনারা চাইলে আমার ভিডিও ফলো করে ওইগুলো বের করে নিতে পারবেন। তো আপনাদের এইসব জিনিস হলেই আপনারা সার্ভে কাজ স্টার্ট করতে পারবেন। এরপরে আমাদের মনে কোশ্চেন জাগে, আসলে আমি কি সার্ভে করতে পারবো? এটার অ্যান্সার হচ্ছে আপনি সার্ভে কাজ করতে পারবেন কি পারবেন না সেটা আপনি নিজেই জানেন। এখানে সার্ভে করতে গেলে আপনার মেনলি লাগবে ইংলিশে স্কিলড, আর কম্পিউটার অপারেটিংয়ে একটু দক্ষ হতে হবে, তাহলে আপনি সার্ভে কাজ করতে পারবেন। এখন এই দুইটা বিষয় থাকলেই আপনি এখানে সার্ভে করতে পারবেন। সার্ভে করতে কত টাকা লাগে? সার্ভে করতে গেলে মেনলি তিন রকম কস্ট লাগে, একটা হচ্ছে আপনার আইপির কস্ট, একটা হচ্ছে ফোন নাম্বারের কস্ট, আর একটা হচ্ছে ব্যাংক বা পেপ্যালের কস্ট। তো এটা ডিপেন্ড করে আপনি কোন সাইটে কাজ করবেন। কিছু কিছু সাইটে কাজ করতে গেলে আপনার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ইউএসএর একটা ব্যাংক, তো সেই সব সাইটে কাজ করে একটু কস্টলি। আবার কিছু সাইট আছে শুধুমাত্র ফোন নাম্বার লাগে, শুধুমাত্র ফোন নাম্বার হলেই আপনি কাজ করতে পারবেন। আবার কিছু সাইট আছে যেখানে শুধুমাত্র আইপি হলে আপনি কাজ করতে পারবেন। তো এই কস্টটা ডিপেন্ড করে আপনি কোন সাইটে কাজ করবেন সেটার উপরে। সো আপনারা যখন কাজ করবেন সাইটটা আগে চুজ করে নেবেন, সেইটার উপর বেস করে আপনাদের সার্ভের কস্টটা ডিপেন্ড করে। ওকে, এরপরে আমাদের মনে যে কোশ্চেনটা জাগে, সার্ভে থেকে আমি কত টাকা ইনকাম করতে পারবো? সার্ভে থেকে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ফুললি ডিপেন্ড করে আপনার উপরে, কারণ এখানে আপনি যেমন সময় দিবেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি আর্নিং করতে পারবেন। এখানে আমার ওপিনিয়ন হচ্ছে আপনি প্রত্যেক ঘন্টায় $1 করে আর্নিং করতে পারবেন, এর কম বেশি হতে পারে। এরপরে এই আর্নিংটা ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটি, আইপি কোয়ালিটি, প্লাস হচ্ছে কম্পিউটার এক্সপার্টনেস, এই সবের উপর ডিপেন্ড করে আপনার ইনকাম। সো আপনি যদি ভালো করে কাজ করতে পারেন অন এভারেজ প্রত্যেক দিন $10-20 আর্নিং করতে পারবেন, আর যদি খারাপ করেন সেই ক্ষেত্রে আপনার আইপির টাকাও তলতে অনেক কষ্ট হয়ে যায়। তো সেটা বুঝেই কাজ স্টার্ট করবেন। এরপরে আমাদের যে কোশ্চেনটা জাগে সেটা হচ্ছে আমাদের সার্ভেতে কী পরিমাণ সময় দিতে হবে, সার্ভেতে কী পরিমাণ সময় দিবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে। আপনি যেমন সময় দিবেন আপনার আর্নিংটা তেমনই হবে। আপনি যদি ডেইলি 5 ঘন্টা করে সময় দেন সেই ক্ষেত্রে আমার অ্যাভারেজ ক্যালকুলেশনের মধ্যে আপনার $5 আর্নিং হবে। আপনি যদি 10 ঘন্টা সময় দেন
সেই ক্ষেত্রে আপনার $10 আর্নিং হবে। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, তো এর কম বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার কাজ, এক্সপার্টনেস, কম্পিউটার স্কিলড, এরপরে হচ্ছে আইপি, অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের সার্ভে নিয়ে পরের কোশ্চেনটা আমাদের মনে অনেক ঘুরপাক খায়, সেটা হচ্ছে সার্ভে করে সেই টাকাটা আমরা উইথড্র করবো কীভাবে। অনেকে আমাকে এইরকম উইয়ার্ড কোশ্চেনও করেন যে ভাই আমার তো গিফট কার্ডে কোনো অ্যাকাউন্ট নাই, আমার তো ভিসা কার্ডে কোনো অ্যাকাউন্ট নাই, আমি কীভাবে উইথড্র করবো। এগুলো হচ্ছে অড কোশ্চেন। আপনি এখানে উইথড্র করতে গেলে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না, আপনার কোনো গিফট কার্ড অ্যাকাউন্ট লাগবে না, ভিসা কার্ড লাগবে না, আপনি এখান থেকে পেপ্যাল ছাড়া উইথড্র করতে পারবেন। তো সেটা কীভাবে, সেটা হচ্ছে গিফট কার্ডের মাধ্যমে। যেমন আপনি ভিসা গিফট কার্ড উইথড্র দিতে পারেন, এরপরে হচ্ছে গুগল প্লেতে উইথড্র দিতে পারেন, আইটিউন উইথড্র দিতে পারেন, এইসব কার্ডে আপনি উইথড্র দিতে পারেন। এইসব কার্ডে উইথড্র দিতে গেলে আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে না। আপনি যখন সার্ভে সাইট থেকে উইথড্র করবেন তখন দু এক দিনের মধ্যে একটা কোড আপনার মেলে যাবে, ওই কোডটাই আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন। ওই কোডটাই হচ্ছে আপনার ডলার, সেই কোডটা যদি আপনি আমাকে দেন সেই ক্ষেত্রে আমি বিকাশে অথবা রকেটে আপনার টাকাটা দিয়ে দিব। সো মেন বিষয় হচ্ছে আপনি যখন উইথড্র করবেন তখন একটা কোড আপনার মেলে যাবে, সেই কোডটাই মেনলি সেল করবেন। আর আপনি যদি সেই কোডটা আমাকে দেন সেই ক্ষেত্রে আমি আপনাকে টাকাটা বিকাশে দিয়ে দেবো। এছাড়াও কিছু সাইট আছে যে সাইটগুলোতে পেপ্যাল উইথড্র, আবার কিছু সাইট আছে যেগুলো নাকি ইউএসএর ব্যাঙ্ক উইথড্র দিতে হয়, তো সেই সাইটগুলো আপনারা জেনে নেবেন, এরপরে ডিসিশন নেবেন যে কোন সাইটে কাজ করবেন। এক্ষেত্রে যার থেকে আপনি আইপি নেবেন তার সাজেশন নিতে পারেন। তো উইথড্রর বিষয় নিয়ে মোটামুটি আমরা ক্লিয়ার। এখন আমাদের পরের যে বিষয়টা সেটা হচ্ছে সার্ভে কাজের জন্যে কোন আইপিগুলো ভালো হবে আর আইপিগুলো আপনারা নিজেরা কীভাবে পাবেন। আপনার আইপি কেনার জন্য চলে যান এই ওয়েবসাইটে, serveproxies.com। এই যে এখানে আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন serveproxies.com, এটা হচ্ছে আইপি কেনার ওয়েবসাইট। এখানে আপনারা মোটামুটি সব আইপি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখান থেকে চলে যাবেন রেসিডেন্সিয়াল প্রক্সিস এইটাতে। তো এখানে আপনারা সব আইপি দেখতে পাবেন। এই যে এখানে AT&T একটা প্রক্সি দেখতে পাচ্ছেন, এই প্রক্সিটা অনেক ভালো প্রক্সি, বাট স্পিড একটু কম পাবেন। এটা একটা চিপ রেট প্রক্সি, এখানে $11.99। যারা নতুন অবস্থায় কাজ করতে চান তারা এই প্রক্সিটা চুজ করতে পারেন। এরপর হচ্ছে AT&T সক্স প্রক্সি, এটা হচ্ছে $28 এরপরে দেখেন এখানে কজেন প্রক্সি, কজেন কমিউনিকেশন, এরপরে এখানে আছে কমকাস্ট, এরপর আরও অনেক প্রক্সি আছে, এরপরে হচ্ছে আইবেসিস, এটা দিয়ে এখন ভালো কাজ হয় না, সো এটা না কিনাটাই বেটার। এরপর হচ্ছে স্পেকট্রাম, যারা ভালো কাজ করতে চান তারা এই প্রক্সিটা নিতে পারেন, এটা হচ্ছে বেস্ট একটা প্রক্সি। এরপর হচ্ছে স্প্রিন্ট, এটার থেকে ভেরিজন বেটার হবে। এরপর হচ্ছে এটা গুগল ভয়েস, এটা কোনো প্রক্সি না, এটা ইউএসএর একটা পারমানেন্ট নাম্বার। এরপরে হচ্ছে ভেরিজন, ভেরিজন রোটেটিং প্রক্সি এইটা, আর হচ্ছে AT&T রোটেটিং প্রক্সি, দুইটা প্রক্সি মোটামুটি সেম, এইটা আপনারা চুজ করতে পারেন। এরপর হচ্ছে ভেরিজন সক্স প্রক্সি, এই প্রক্সিটা দিয়ে অনেক ভালো কাজ হয়। এই সক্স প্রক্সিগুলো ডেলি প্রক্সি, এই প্রক্সিগুলো ডেলি রিনিউ করতে হয়। এরপরে হচ্ছে ভেরিজন স্ট্যাটিক প্রক্সি, যারা কোনো প্রকার প্রবলেম ছাড়া এক মাস কাজ করতে চান তারা এই প্রক্সিটা নিতে পারেন, এইটা অনেক ভালো একটা প্রক্সি, এটা দিয়ে অনেক ভালো কাজ হয়। আপনি জাঙ্কিতে, শকবক্সে, মোটামুটি সব সাইটেই এই প্রক্সিটা দিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে $19.99। যারা আজকের ভিডিও থেকে এখান থেকে আইপি কিনবেন তাদের জন্য রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট। আইপি কেনার সময় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নামটা ইউজ করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এখানে কুপন কোডটা হচ্ছে সার্ভে হেল্প 360। তো এখান থেকে প্রক্সি কেনার সময় অবশ্যই এই কুপন কোডটা ইউজ করবেন। আর এখানে আপনার পছন্দের প্রক্সিগুলো কিনে আপনি সার্ভে কাজ স্টার্ট করতে পারবেন। এরপরে যদি ফোন নাম্বার সাপোর্ট লাগে সেটা আপনি পার্সোনালি মেসেজ করে নিয়ে নিতে পারবেন। এই আইএসপিগুলো ছাড়াও আরও অনেক আইএসপি আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন,
কিন্তু AT&T ভেরিজন আর স্পেকট্রাম এগুলো হচ্ছে বেস্ট আইএসপি প্রক্সি, এগুলো দিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন আর আপনি সার্ভে কাজটা স্টার্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি কোশ্চেনগুলো, যেগুলো কাজ করার আগে আপনাদের জানা দরকার। এরপরে যদি এই কোশ্চেনগুলো মিসিং থাকে, কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ভিডিও যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুনদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ এই ভিডিওটা আশা করি সবারই হেল্পফুল হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।